হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছে জেলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম চলোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন সালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয়ে হচ্ছে যাদের গ্রহদোষ ঠিক আছে যার যাদের গ্রহদোষ সে ভুগছে সে বিভিন্ন রকম কারুর হচ্ছে বুদের ঘরে প্রবলেম হচ্ছে কারুর গ্রহদশা কারুর সোনের সনে সাড়ে চলছে কারুর ঢেয়া চলছে কাল মানে কারুর কাল কালসর্পযোগ মানে আপনার গ্রহের দশা চলছে ঠিক আছে এক কথা বল বলতে গেলে গ্রহ দশা চলছে এবারে আপনি হয়তো মানে মানে সবার মতন দামি দামি স্টোন পড়তে পারবেন না আপনি কোনো জ্যোতিষের কাছে গেছেন ঠিক আছে যাওয়ার পরে আপনাকে আপনাকে আপনার রাশিচক্র দেখে বা আপনার কুণ্ডলী দেখে বিচার করে বলে দিল যে আপনি পান্না পরুন বা নীলা পরুন বা গমেদ পরুন ঠিক আছে আপনাকে লিখে দিল কিন্তু এই যে স্টোনগুলো এই যে পাথরগুলো খুবই দামি মানে সাধারণ লোকের পক্ষে এগুলোকে ব্যবহার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে সে সংসার চালাবে না দামি দামি পাথর পরবে একটা পাথর মানে এক একটা পাথরের দাম পাঁচ হাজার দশ হাজার টাকা দাম তারপরে আপনাকে যদি সিলেক্ট করে দিল যে আপনি এই পাথরটা পরুন আপনার গর্দশা কমে যাবে বা কেটে যাবে নীলা পরুন আপনার শনি সারা সারি মানে ঠিক হয়ে যাবে তো আপনারা যাওয়ার পরে ওনারা সিলেক্ট করে দেন কিন্তু সবার পক্ষে এই পাথর দামি দামি পরা সম্ভব হয় না ঠিক আছে তো আজকে আমি সহজ সরল মানে গাছ গাছলার শেকড়ের দ্বারা বলে দিব তো আপনারা ওটা ব্যবহার করতে পারেন দশ টাকা মাত্র দশ টাকা খরচা করে আপনি যে কোনো গ্রহের প্রতিকার করতে পারেন আপনার জন্ম আপনার কুণ্ডলিতে যে গ্রহটি খারাপ বা যে গ্রহটি নিচু স্তরে বা যের গ্রহটি দুর্বল আছে আপনি অনাসাই। আপনি এই গাছের শিকড়গুলোকে ধারণ করে দশ টাকা খরচা করে আপনি ওই গ্রহগুলোকে মজবুত করে নিতে পারেন এবং আপনার গ্রহ দশা কাটিয়ে নিতে পারবেন অতি সহজে ঠিক আছে চিন্তা করার কোনো বিষয় নেই আপনি দশ টাকা খরচা করে গাছের শিকড় ধারণ করে আপনি ওই গ্রহের প্রবলেম প্রবলেমগুলো ঠিক করতে পারবেন আপনার যেটা যে গ্রহটা দুর্বল আছে আপনাকে জ্যোতিষী বলেছি যে আপনার শনি গ্রহ খারাপ আপনার মঙ্গল গ্রহ খারাপ বা আপনার বুধ গ্রহ খারাপ বা আপনার বৃহস্পতি খারাপ চন্দ্র খারাপ কেতু খারাপ এই সব নানা রকম এবারে আপনি এটা দেখে নেবেন যে আপনার কোন গ্রহটি খারাপ আমাকে জ্যোতিষী বলেছেন অ্যাস্ট্রোলজি বলেছেন যে আপনি এই পাথরটা পরুন শনি গ্রহের জন্য তাহলে এখন আজকে আপনি দশ টাকা খরচা করে আপনি গাছের শেকর ধারণ করে আপনি গ্রহের দশা অবশ্যই ঠিক করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনাকে দামি দামি স্টোন পাথর পরার প্রয়োজন হবে না এখন আমরা দেখে নিব যে কোন গ্রহের জন্য কি কী গাছের শেকড় বা মূল আমরা ধারণ করব তো প্রথমত আমি বলে থাকি না শনি গ্রহের জন্য যদি শনি গ্রহ যদি কারোর দশা থাকে শনি গ্রহের জন্য আপনারা শ্বেত বেড়ালা শ্বেত বেড়ালা মূল ধারণ করবেন এবং কীভাবে ধারণ করতে হবে ওই নিয়মটা শেষে বলে দিব ভিডিও শেষে ঠিক আছে শনি গ্রহের জন্য আপনি শ্বেত বেড়ালা মূল ধারণ করবেন শনি গ্রহের জন্য শ্বেত বেড়ালা মূল ধারণ করবেন ঠিক আছে কোথায় ধারণ করতে হবে বলে দিব সেটা পরে এখন বলে দিচ্ছি যে শনি গ্রহের জন্য আপনারা শ্বেত বেড়ালা মূল ধারণ করবেন এবং রবি গ্রহের জন্য আপনার বিশলি মূল ধারণ করবেন ঠিক আছে আর মঙ্গল গ্রহের জন্য অনন্ত মূল মঙ্গল গ্রহের জন্য আপনারা অনন্ত মূল ধারণ করবেন চন্দ্রের জন্য আপনি মূল চন্দ্রের জন্য আপনারা ক্ষিরিকা মূল ধারণ করবেন ঠিক আছে বন্ধুরা আর বৃহস্পতির জন্য বামন হাটির মূল বৃহস্পতি গ্রহের জন্য বামন হাটির মূল আপনারা ধারণ করবেন আর রাহুর জন্য সে চন্দনের মূল রাহুর জন্য সেথ। রাহুর জন্য শ্বেত চন্দনের মূল ধারণ করবেন কেতুর জন্য অশ্বগন্ধার মূল কেতুর জন্য আপনারা অশ্বগন্ধার মূল ধারণ করবেন বুধ গ্রহের জন্য বিদ্ধতা মূল ধারণ করবেন আর শুক্রের জন্য রামবাসক শুক্র গ্রহের জন্য রামবাসক মূল ধারণ করবেন আপনি দেখবেন মানে বাজারের ঘাটে যেখানে সেখানে এই অনেক লোকই করে এইসব মূল রবিবার কি বৃহস্পতিবার এরা মানে হাটে বাজারে বিক্রি করে অনেকই অনেক জায়গায় বিক্রি আমিও দেখেছি সব মূল নিয়ে বসে থাকে ওরা মানে টাটকা টাটকা মূল আপনি ওখানে যাবেন আপনার যেটা দরকার আপনি দশ টাকা দিয়ে কিনবেন কিনে নিয়ে আসার পরে আপনি ওটাকে কি করবেন একটুকু গঙ্গা জল দিয়ে ওটাকে ধুয়ে নেবেন ঠিক আছে ধুয়ে নেবার পরে ধরুন আপনি শনিবার আপনি শনি জন্য সেদারেরা মূল নিয়ে এসছেন ঠিক আছে এবার ওটাকে নিয়ে এসে একটু গঙ্গা জলে মানে একটুকু ধুয়ে ওটাকে হালকা রোদে শুকিয়ে নেবেন হালকা রোদে শুকিয়ে নেবার পরে আপনি ছায়াতে শুকিয়ে নেবেন ধরো আপনি শনি গ্রহ জন্য নিয়ে এসছেন তো আপনাকে পড়তে হবে শনিবারই পড়তে হবে অর্থাৎ ডান হাতে পড়বেন একটা সুতো দিয়ে ওটাকে বেঁধে বা মাদলিতে ভরেও আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি শনি গ্রহের জন্য যদি এনেছেন তাহলে শনিবার দিন পড়তে হবে যদি মঙ্গল গ্রহের জন্য এনেছেন মঙ্গলবার দিন পড়তে হবে যদি বৃহস্পতি গ্রহের জন্য নিয়ে এসেছেন বৃহস্পতিবার পড়তে হবে আপনাকে শনি আর যদি মঙ্গলবার মঙ্গল গ্রহের জন্য এনেছেন তাহলে মঙ্গলবার পড়তে হবে চন্দ্রের জন্য নিয়ে এসেছেন তাহলে আপনাকে সোমবার পড়তে হবে ঠিক আছে রাহু কেতুর জন্য আপনি সোমবার পড়তে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে বুধ গ্রহের জন্য আপনাকে বুধবার পড়তে হবে শুক্র গ্রহের জন্য শুক্রবার পড়তে হবে এই সোজা হিসাব তো আপনারা দশ টাকা খরচা করে গ্রহের প্রতিকার করতে পারেন আপনাকে দামি দামি স্টোন পরা দরকার নেই সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা পরবর্তী পর দেখা হবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিয়ে নদীকে বলবে যে আমার চ্যানেলকে জুলাই বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন করে নোটিফিকেশন করে দিন আমি আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে যখন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে ভারত হন আজকে এইখানে বন্ধুরা